বন্ধুরা, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ এ সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। কিন্তু আপনি কি এটা জানেন যে আমাদের এই যে নার্ভাস সিস্টেম, একে কে প্রোটেকশন দেয়? আসুন বন্ধুরা, আজকে এ সম্বন্ধে জেনে নিই। বন্ধুরা, আমার নাম আশুতোষ দা, আমি একজন টার্ড আয়ন কোচ। আমি যারা ওভারওয়েট হয়ে যাচ্ছে ওজন কমাতে সাহায্য করি, আর তার সঙ্গে সঙ্গে বডি এজ রিভার্সাল করতে সাহায্য করি। তো বন্ধুরা, আমাদের এই যে নার্ভাস সিস্টেম আছে, যে নার্ভাস সিস্টেম আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটাকে প্রোটেকশন দেয় তার উপরে একটা কভার যাকে বলা হয় মায়োলিন। এই মায়োলিনের যে গুরুত্বপূর্ণ কতগুলো কাজ আছে তার মধ্যে তিনটে কাজ আপনাকে বলি। 1 নম্বর, এটা নার্ভাস সিস্টেমকে প্রোটেকশন দেয়। 2 নম্বর, এটা আপনার নার্ভাস সিস্টেমের মধ্যে সিগন্যালকে খুব তাড়াতাড়ি পৌঁছতে সাহায্য করে। আর 3 নম্বর হলো, এটা আপনার যত ঠিক হতে শুরু করবে, মানে মোটা হতে শুরু করবে, আপনার মেমারি পাওয়ার তত বাড়ার সম্ভাবনা আছে। তো এই যে মায়োলিন, এটা কী দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় প্রোটিন আর গুড ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে। এবার সেই জন্যে আপনার যদি নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে হয়, তাহলে রোজ আপনার শরীরে ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যাওয়া দরকার। এবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? এটা পাওয়া যায় আমাদের বিভিন্ন রকম যে খাবার তেল, যেমন ক্যানোলা অয়েল বা রাইস ব্র্যান অয়েল, সেখান থেকে পাওয়া যায়। আমাদের যে ওয়ালনাট বা আখরোট, সেখান থেকে পাওয়া যায়। আমাদের গভীর সমুদ্রের মাছ, সেখান থেকে পাওয়া যায়। আর এগুলো যদি আপনার শরীরে যথেষ্ট পরিমাণে না পৌঁছতে পারে, তাহলে অবশ্যই বাইরে থেকে আপনাকে সাপ্লিমেন্ট হিসেবে নিতে হবে। তো বাজারে অনেক রকম সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, আপনি সেগুলোকে ব্যবহার করতেই পারেন। কিন্তু যদি বেস্ট বা ভালো সাপ্লিমেন্ট ব্যবহার করতে চান, তাহলে আমাদের হার্বাল লাইফ নিউট্রিশনে যে ওমেগা 3 আছে, যাকে হার্বাল লাইফ লাইন বলা হয়, এটাকে ব্যবহার করবেন। কেননা এটা আপনার শরীরে গুড কোয়ালিটি ওমেগা 3 পৌঁছতে খুব ভালো সাহায্য করবে, আপনার নার্ভাস সিস্টেমটাকে খুব ভালো রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেননা পরের ভিডিওয় আরও এরকম কিছু ভালো ইনফরমেশান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। ধন্যবাদ।